ছাদে চলে এসেছি, আর এবারে টার্কি পাখি দেবদাস ওদের সকলকে ছাড়বো। তো চলেন, এই যে ঢাকা থাকে আর এখন শীতটা অনেকটা কমে গেছে, সেই জন্য আর কি অতটা সমস্যা হয় না। হঠাৎ করে শীতটা কেমন কমে গেল। আর এইখানে রয়েছে দেবদাস টার্কি পাখি, ওরা সকলেই রয়েছে। এই যে ওদের খাবার দিয়েছিলাম রাত্রিবেলা, তো খাবারও রয়েছে কিছুটা, আবার নতুন করে খাবার দেবো। আর এরা প্রচুর জল নষ্ট করে, দেখেন জল দিয়ে ভিজিয়ে নিচে কী করেছে। এদেরও খুব শীঘ্রই এই বড় ঘরটায় ছেড়ে দেবো। এদিকে দেবদাস, দেবদাসও রয়েছে, দেবদাস খাঁচা খুললেই আর কি এক্সাইটেড হয়ে থাকে। আর এই যে দেবদাস, দেবদাসকে একটা গাজর খেতে দেবো। এই যে গাজর ভালো খায়, বাঁধাকপির পাতাটাই বেশি খায়, গাজরটাও খায়। নিচে এখন তো ছেড়ে দেবো ওদের, নিচেই দিই, ওকে নিচে নামিয়ে দিই আগে। আর এদেরকেও ছেড়ে দেবো, আয় নিচে আয়। তো এরা ওই যে নিচে চলে এসছে, খাবার দিয়ে দিয়েছি, খাচ্ছে। আর এদিকে দেবদাস, সবাই নিচে চলে এসছে। তো স্বাগত জানাই বন্ধুরা আপনাদের আরেকটি নতুন ভিডিওতে। আর এদের সবাইকে ছেড়ে দিয়েছি, খাবারও দিয়ে দিয়েছি, আর এইদিকে এরা খাচ্ছে। আর এই যে এই মুরগিটার চোখে কী একটা হয়েছিল, প্রায় কমে গেছে, পালিয়েছে। আর ওইদিকে দেবদাস যাচ্ছে, দেবদাসকে গাজর খেতে দিয়েছি, তাও গাজর অর্ধেক মানে ছুঁয়েই দেখেনি, কিন্তু খাঁচায় আবার ঢুকিয়ে দিলে, গাজর খেতে দিলে তখন আবার ভালো খাবে। ও এইদিক আর ওইদিক করে বেড়াচ্ছে, ও এখন চালাক হয়ে গেছে, কাছে আসতে চায় না। আর টার্কি মুরগিগুলো বেশ ভালোই বড় হয়ে গেছে, প্রায় 500-700 গ্রাম ওজন হয়ে গেছে। আর গলার দিকে লোমটা দেখি আস্তে আস্তে সাদা পিঙ্কটা কালার টাইপের হয়ে যাচ্ছে। ওই বড়ো হলে ওই গলার দিকে লোমটা থাকে না, হয়তো সেই কারণেই হচ্ছে। আর দেবদাস একবার ওই দিক যাচ্ছে, একবার এই দিক যাচ্ছে, ও এখন হেভি চালাক হয়ে গেছে, ও পালিয়ে গেছে। আর এই যে দেবদাস, দেবদাস দেখি খাঁচার ওই পিছনে যেয়ে বসে রয়েছে। আর এই যে বাঁধাকপির পাতাগুলো দিয়েছি দেবদাসকে খেতে, আর টার্কি বাকি আর দেশি মুরগিগুলো ওরাও খাচ্ছে দেখছি। আর এই যে কামরাঙা হয়েছিল গাছে, আপনাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে, তো আজকে একটা কামরাঙা নিয়ে যাব ছিঁড়ে, আর একটা থাকবে গাছে, ওটা পরে নেবো। এই যে এইটা নিয়ে নিলাম, অনেকটাই বড় হয়েছে, দেখেন হাতের সাইজ অনুযায়ী মোটামুটি ভালোই বড় হয়েছে। এখানে এই যে মাছগুলো, মাছগুলোকে এবারে খাবার দেবো, সকাল দিয়ে খাবার দিইনি, প্রায় দুপুর হয়ে গেছে, সকালে হয়তো মা দিয়েছিল খেতে। তো এই যে খাবার, এই যে ওরাও খাবার দেওয়ার সাথে সাথে খাবার খেতে চলে গেছে। আর এই যে ড্রাগন ফল গাছটা এনেছিলাম, তো এইটাকে এই টবের মধ্যে লাগাবো, এটার থেকে এটা একটু বড় আছে। আর তারপরে যখন বেশি আর একটু বেশি বড় হয়ে যাবে, তারপরে আর বড় টবে লাগিয়ে ওপর দিয়ে একটা লাঠি মতো দিয়ে দেবো, যাতে ওইটাই বাইতে পারে আর কি। তো এইদিকের কাজ কমপ্লিট, গাছটা লাগিয়ে দিয়েছি আর মাটি দিয়ে দিয়েছি নিচে, আর জল দিয়ে দেবো একটু। আর দেবদাসকে বাইরে নিয়ে এসেছিলাম আমার সাথে, তো আমার কোলে এসে বসে রয়েছে। আর এইদিকে টার্কি পাখিগুলো আর দেশি মুরগিগুলো ওরা নিজেদের মতো ঘুরছে, আর ও আমার কোলে বসে রয়েছে এখানে। আর এরা এই যে এখানে রয়েছে, তো প্রায় বিকাল বিকাল হয়ে এসছে, 3:30 বাজে। তো এদের ঢুকিয়ে দেবো ঘরে, ঢুকিয়ে দিয়ে খাবার টাবার দিয়ে দেবো। তো এরা এই যে এবার একা একা নিজেরাই ঘরে উঠে যাচ্ছে, মানে ঘরে ওঠানোরও একটা ট্রিক্স আছে আর কি। মানে ওরা ম্যাচ খেতে ভালোবাসে, ম্যাচ দিলে ওরা নিজের থেকেই ঘরে উঠে যায়, তারপরে গেটটা আটকে দিই, যা যা তুই যা যা, এবার ঘরে চলে গেছে, তারপরে গেট দিয়ে দেবো। আর এই যে দেবদাস, এই যে এটাও ঘরে দিয়ে দেবো, তো এটা বন্ধ করে দিই। এই যে দেবদাস, দেবদাসও ঘরে চলে যাবে, এই পালিয়ে যাচ্ছে, এই নিচে কোথায় গেল, ওই যে এ ধরাও যায় না, এদি আয় এদি আয় এদি আয় 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 আয়, ধরেছি, যা এও ঘরে যা, ওর খাবার আছে, জল আছে, আর এদেরকে জলটা দিয়ে দেবো।
রাত্রিবেলা বন্ধুরা ওদের একবার দেখতে আসি শোয়ার আগে। তো এসে যদি দেখি খাবার টাবার না থাকে তাহলে খাবারও দিয়ে দিই। তো দেবদাসকে বাঁধাকপির পাতা দিয়ে দেবো, এখানে যা আছে। আর এদিকে টার্কি পাখি আর দেশি মুরগিগুলো এরাও এখানেই রয়েছে, আর এদেরও একটু খাবার দিয়ে দেবো। আর এদেরও বন্ধুরা খাবার দিয়ে দিয়েছি, আর এবারে আটকে দেবো। আটকে ঠান্ডা ঠান্ডা আছে, আটকে দিয়ে বন্ধ করে দেবো, চারিদিকে ঢেকে দেবো। আর দেবদাস এদিকে খাচ্ছে আর ঘুরছে। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর সকলে ভালো থাকবেন।